আরাফাত দিনের গুরুত্ব প্রথমটা হলো এই, ওই দিন আমাদের অঙ্গীকারের অনুষ্ঠান হয়েছিল সৃষ্টির শুরুতে। দ্বিতীয় গুরুত্ব হলো এটা হাজী সাহেবদের আবাসস্থল আরাফা ময়দানের। তৃতীয় গুরুত্ব, এই দিন আল্লাহ পাক কোরবানির বিধান জারি করেন। আল্লাহ রসুল বলছেন যে আরাফাত দিনের সিয়াম, আমি আশা করি আল্লাহ নিকটে যে তিনি ক্ষমা করে দেবেন 1 বছর আগের গুণা এবং 1 বছর পরের গুণা। সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য মাযহাবি জিদ এত মানুষের, ওরা এটা করে না। ওরা বলে মক্কাতে অনেক দূর চলে আসছি, আমরা মুসাফির হয়ে গেছি, অত আমরা সব যেরকম বাংলাদেশে পড়তাম ঠিক ওরকমভাবে পড়বো। ওরা জমা কসর কিছুই করে না, বলে এদের হজই হয় না। কেন? হজ আরাফা, আরাফা তো নেই তো হজই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জু আরাফা, এদিন আল্লাহ সর্বাধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং নিজে নিম্ন আকাশে নেমে এসে ফেরেশতাদেরকে বলেন, দেখো মা আরাদাহা উলায়, ওরা কী চায় আমার কাছে। ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম যুনুবাহুম, তোমরা সাক্ষী থাকো আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। আর কোরবানি করার পরে একা সব খাবেন না, 3টা ভাগ করেন, নিজের পরিবারের জন্য একটা রাখেন, প্রতিবেশী যারা কোরবানি করতে পারেনি তালিকা করবেন, তাদের বাড়ি গোশত পৌঁছে দিবেন, আর একটা ফকির মিসকিনের জন্য। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم أفتهلكنا بما فعل المبطلون وكذلك نفصل الآيات ولعلهم يرجعون سورة আরাফ 172, 73, 74। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। যে আয়াতটি তেলাওয়াত করলাম, অবশ্য 3টি আয়াত, 3টারই অনুবাদ করে দিচ্ছি, তারপর ব্যাখ্যা সব যাচ্ছি। আগামী বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা, সেই হিসাবে একদিন আগে তো আরাফা হওয়ার কথা। বাংলাদেশে একদিন আগেই আমরা এতদিন যাবৎ আরাফা সিয়াম রেখে আসছি। এখন চোখের সামনে দেখতে পাচ্ছি আরাফা সিয়াম হচ্ছে তাদের হিসাবে, আমাদের বাংলাদেশ হিসেবে একদিন আগে। যেদিন আরাফা সেদিন বাংলাদেশে আরাফা হয় না, একদিন আগে পিছে হয়। কারণ মক্কা থেকে ঢাকা 3 ঘন্টা 20 মিনিটের ডিফারেন্স। ফলে মক্কা যখন মাগরিব হয়, ঢাকা তখন এশার সালাত পড়ে আবার খাই দিয়ে ঘুম পড়ার ব্যবস্থা করি। আমাদের মাগরিব হয় এখানে প্রায় 7:15, অল্প কিছু আগে, তাই না? ওখানে তো 3 ঘন্টা 20 মিনিট যোগ করেন তো, 10:20 হয় না? তখন তো অনেকের খাওয়া দাওয়া শেষ, ঘুমানো আরম্ভ হয়ে যায়, তাই না? এখন যদি বলে রাত 10:20 চাঁদ উঠেছে, কে বিশ্বাস করবে? আর এই কারণে, এটা তো প্রাকৃতিক কারণে, এখান থেকে কোনো থাপ্পড় দিয়ে সূর্যকে আকপিস করানো যাবে না। সেই জন্য আরাফা সিয়াম হবে আমাদের এখানে বৃহস্পতিবার একদিন আগে, কত হয়? মঙ্গলবার দিন আমাদের হিসাবে, মানে মক্কার হিসাবে মঙ্গলবারে যদি ধরি আমরা, ওই মঙ্গলবারে সিয়াম রাখতে হবে। আমরা সবচেয়ে নিরাপদ মনে করি, যেহেতু জিলহজ মাসের প্রথম 9 দিনে একটানা সিয়াম রাখা যায়। আপনারা মঙ্গল বুধ 2 দিনে সিয়াম রাখবেন, তাই না? মঙ্গলবারে আসল আরাফা আর বুধবারে বাংলাদেশের আরাফা, সোজা কথা বলছে, সহজ বুদ্ধি। আর বৃহস্পতিবার তো আমাদের ঈদুল আজহা, অথচ ওখানে কিন্তু ঈদুল আজহা বুধবারের দিন। আগে বেশি হয়ে যাচ্ছে, ওই যে সূর্যের ওঠানো, এ তো আমাদের কিছু করার নাই। আগে আমরা জানতাম না বলে করতাম, এখন দেখতে পাচ্ছি ওই হচ্ছে, তেমন কিছু করা যাবে? সেজন্য সবচেয়ে নিরাপদ আল্লাহ কাছে কৈফিয়ত দেওয়ার জন্য 2টা সিয়াম রাখলে তো নেকি বেশি হবে, লস তো নাই। অতএব আপনারা দয়া করে মঙ্গলবারে বুধবারে 2 দিনই সিয়াম রাখবেন, পারলে এখনও সিয়াম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আরাফার সিয়াম হচ্ছে মঙ্গলবারে বুধবারে। এখন আসুন, আরাফার উপলক্ষে যে আয়াতগুলো কোরআনে আসে, সেগুলো সাধারণত পড়াই হয় না, সারা বছর তো দরকার হয় না। আজকে সেগুলি পড়লাম। আল্লাহ বলছেন, ওয়াজ আখাজা রব্বুকা মিন বনি আদমা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম। স্মরণ করো তুমি সেদিনের কথা। কাকে বলা হচ্ছে? আল্লাহ রসুলকে বলছেন, আর তার মানে আমাদের সবাইকে বলা। বান্দা স্মরণ করে সেদিনের কথা যেদিন তোমার প্রতিপালক আদম সন্তানের পিঠ থেকে তার সন্তানদেরকে বের করেছিলেন, হাদিসের ভাষায় ছোটো ছোটো পিঁপড়ার মতো, সাদা পিঁপড়া কালো পিঁপড়া, সাদা পিঁপড়ারা জান্নাতি, কালো পিঁপড়াগুলো জাহান্নামী। ওটা হাদিসের ব্যাখ্যা আসছে, মিশকাতে 121 নম্বর হাদিসের ব্যাখ্যা আসছে। ও আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম, অতঃপর তিনি তাদেরকে সাক্ষী রাখলেন, বলো তোমরা আমি কি তোমাদের প্রতিপালক নই? ছোটো ছোটো পিপিলিকা হলেও তাদেরকে পুরো জ্ঞান দিয়ে, সেখানে আমরা ছিলাম, আপনারাও ছিলেন, আমরা পুরো মর্জি মুসলিমরা সেখানে ছিলাম সেদিন। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান জন্মগ্রহণ করবে দুনিয়াতে, সবাই সেদিন সেখানে উপস্থিত ছিল। এখন এক এক আসছে আর মরছে, আসছে আর মরছে, এই আসা যাওয়া তো চলছেই। সেখানে নবীদের চেহারাগুলো ছিল একবার সূর্যের মতো, একবার জলজলে। তো আদম জিজ্ঞেস করেন, হে আল্লাহ আপনি সবাইকে সমান করে দিলেন না, কেউ ধনী কেউ গরিব, এটা কেন করে সমান করে দিতেন? তা আল্লাহ জবাব দিলেন, আমি তোদের পরীক্ষা নেব, সবাই যদি ক্লাসে ফার্স্ট হয় তো পরীক্ষা কী হবে? আমাদের যারা মেয়র শহর পাস করছে, অটো পাস দেখেন না, সব অটো পাস, ও তো পাশেই দরকার, ও তো পাস তো হয়েই বসে আছে, অবস্থা হচ্ছে আছে না। তা আল্লাহ বলতে আমি অটো পাস দেবো না, তো আমি পরীক্ষা করে করে জান্নাতে বাছাই করে নেবো। আর এই জন্যে কাউকে ধনী কাউকে গরিব ইত্যাদি করে দিয়েছে। এগুলো হাদিসে ব্যাখ্যা আসছে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সেদিন সবাই বলেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। এ সেখানে ওই মোদিও ছিল, হাসিনাও ছিল, খালেদাও ছিল, আমিও ছিল, আপনিও ছিলেন, কথা বলছেন। এখন সব হিন্দু মধ্য জৌদ্ধ খ্রিস্টান ধানে পেনে হয়ে গেছে, কিন্তু আবার আসলে সবাই সেদিন বালা বলা লোক, আল্লাহকে রব হিসেবে সবাই স্বীকার করেছিল। শাহেদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ বললেন, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা এই সাক্ষ্যটা নিলাম তোমাদের কাছ থেকে এই জন্য যেন তোমার না বলো কিয়ামতের দিন আল্লাহ আমরা তো জানতাম না, এটা বলবে না। তো আপনাদের মুসল্লিদের মনে করে যে ইমামদের দায়িত্ব না এটা, আপনি তো বলতে পারেন জানতাম না, ইমাম সাহেব বলেনি, যেহেতু আপনি আমাদের মসজিদের মুসল্লি, খতিবের দায়িত্ব আমারও, যেটা স্মরণ করে দিই আপনাদের যে আমরা কিন্তু একদিন আলাস্তু বিরব্বিকুম প্রশ্নের উত্তরে বালা বলেছিলাম। অতএব আমাদেরকে যে কোনো মূল্যে আল্লাহর আনুগত্য করতেই হবে, আল্লাহর ইবাদত করতেই হবে, ডাইনে গেলে হবে না। أو تقولوا إنما أشرك آباؤنا من قبل وكنا ذرية من بعدهم অথবা তোমরা এই কথা না বলতে পারো যে আল্লাহ আমাদের বাপ মা শিরক করেছিল আর আমরা তো তাদের পরবর্তী সন্তান আর আমরা শিরক করলে আফাতাহুলকুনা বিমা ফাআলাল মুবতিলুন সেই বাতিলপন্থী বাপ দাদারা শিরক করার কারণে তুমি আমাদেরকে হালাক করে দিবা যাতে এটা বলতে না পারো যে বাপ দাদা করেছে শিরক তাই আমরা শিরক করছি অনেকে মানে বলে না বাপ দাদা চতুর্ভুজ দেখলেন একটা জিনিস আর এনারা এসে নতুন কথা বলতেছে আসলে এতে বলার লোক সংখ্যা সবসময় বেশি সব নবীদেরকে শোনানো হয়েছে এ যুগও শোনানো হচ্ছে হক্কাধকে মানতে চায় না কারণ বাপদাদার দোহাই দেয় সমাজের দোহাই দেয় পারিবারিক দোহাই দেয় দেশের নিয়ম সচরাচর যা চলছে তার দোহাই দেয় এটা চিরকালের নিয়ম আল্লাহ বলছেন যেন তোমার একথা বলতে না পারো আল্লাহ আমরা তো পরবর্তীকালে বংশধর কারণ আমাদের বাপদাদারা যে অন্যায় করেছে সেজন্য তুমি আমাদের হালাক করবা ধ্বংস করবা وَكَذَلِكَ نُفَصِّلُ الْآيَاتِ وَلَعَلَّهُمْ يَرْجِعُونَ আমরা এইভাবে আমাদের আয়াতগুলিকে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তারা ফিরে আসে আল্লাহর পথে তিনটা আয়াতের ব্যাখ্যা শুনলেন এবার আসেন আরাফার ময়দানের গুরুত্বটা কি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আখাযাল্লাহুল মিসাকা من زهر آدم بن عمان يعني عرفة فأخرج من صلبه كل ذرية زرعها فنصرهم بين يديه كالزر ثم كلمهم قبلا قال ألست بربكم قالوا بلى رواه أحمد بإسناد صحيح مشكات 121 নম্বর হাদিস ইবনে আব্বাস বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে শুনিয়েছেন যে আয়াতের ব্যাখ্যা ওয়াইজ আখাযাল্লাহুল মিসাক মিন জাহরি আদম এই যে আয়াত যেটা পড়লাম যেটা 172 আয়াত আরাফের এই আল্লাহ রাসূল বলছেন যে নামান উপত্যকায় এই ওয়াদার বা অঙ্গীকারের ঘটনাটা ঘটে এই নামান হচ্ছে আরাফা এর নাম ছিল আগে নামান আরাফা ফাখরাজা মিন সুলবিহি কুল্লা যুররিয়াতিন যারাহা অতঃপর আল্লাহ পাক আদমের পিঠ থেকে সমস্ত সন্তানদের বের করলেন যারা জন্মগ্রহণ করবে ফানাসারাহুম বাইনা ইয়াদাইহি কাযুরর অতঃপর তিনি আদমের সামনে তাদেরকে পিঁপড়ার মতো সহ বিছিয়ে দিলেন ছড়িয়ে দিলেন সুম্মা কাল্লামাহুম কবুলান অতঃপর আল্লাহ একদম সামনাসামনি রেখে তাদের সাথে কথা বললেন ক্বালা আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা তিনি বললেন হে আদম সন্তানরা আমি কি তোমাদের রব নই ক্বালু বালা সবাই বললে হ্যাঁ এই হাদিসটা মুসনাদে আহমদ 2455 নম্বর হাদিস মিশকাতে 121 নম্বর হাদিস বাড়িতে খুললে সবাই আপনার পাবেন এগুলো আর এই কারণে এই আরাফা দিনের গুরুত্ব এত বেশি আর নবী কাতাদাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়ামে আরাফাতা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়া সানাতাল্লাতী বা'দাহা রাওয়াহু মুসলিম আল্লাহ রাসূল বলছেন যে আরাফার দিনের সিয়াম আমি আশা করি আল্লাহ নিকটে যে তিনি ক্ষমা করে দেবেন এক বছর আগের গুনাহ এবং এক বছর পরের গুনাহ সুবহানাল্লাহ এত গুরুত্ব কোনো সিয়ামের নেই আগে হতে পারে পরেরটাও দিবেন এটা কল্পনা করা যায় নাকি কারণটা গুরুত্বটা হলো ওইটা যে যাতে বান্দাকে স্মরণ করে দেওয়া যায় যে তুমি কিন্তু ওই দিন ওয়াদা করে এসছো অত অঙ্গীকার ভঙ্গ করো না বাবা ছেলে হিন্দু তা আমি হিন্দু দাদা ছিল অমুক তাই এসব চলবে না সবাই ওরা মুসলমান কিন্তু পরে নষ্ট হয়ে গেছে শয়তানের ধোকায় পড়ে তো আরাফাত দিনের গুরুত্ব প্রথমটা হলো এই যে ওই দিন আমাদের অঙ্গীকারের অনুষ্ঠান হয়েছিল সৃষ্টির শুরুতে দ্বিতীয় গুরুত্ব হলো এটা হাজী সাহেবদের আবাসস্থল এখন যারা হজে গেছেন না তারা ওখানে থাকবেন 9 তারিখে অবস্থান করবেন যেটা আমরা বললাম আগামী মঙ্গলবার বোধহয় ৯ পাওয়া হবে। এই অবস্থান নিশ্চল হওয়ার কারণেই আরাফার ময়দানের দ্বিতীয় গুরুত্ব এমন গুরুত্ব বলা হয়েছে আল হজ্জ আরাফা, হজ মানেই হলো আরাফা। আরাফা পেলেন না তো হজ হলো না, একদিন আগে যদি মারা যান তো হজ হলো না। ওই দিন রাত থেকে হজের মধ্যে যদি আরাফার ময়দানে আপনি হেঁটেও যেতে পারেন তথাপি আপনি হজ হলো আপনার। গুরুত্ব কিন্তু ওইটাই যে আমি এমন একটা জায়গায় আজকে এসেছি যেখানে আমাদের বাপ দাদা চৌদ্দুরের সবাই আল্লাহর সামনে ওয়াদা করেছিল যে আমরা আল্লাহ তুমি আমাদের প্রতিপালক। এই ওয়াদাটা স্মরণ করে দেওয়ার কারণেই আরাফা ময়দানের গুরুত্ব। আল্লাহ রসুল এখানে এসেছিলেন এবং আসার পরে যাকে আমরা নামিরা বলা হয় এই নামিরাতে উনি অবতরণ করেন, একবারে ওখান থেকে শুরু আরাফা ময়দানের সীমানা। তারপরে ঠিক খুতবা দেওয়ার জন্য উনি আবার চলে গেলেন, এখন যেটাকে জাবলে রহমত বলা হচ্ছে ওটা একটু দূরই, আপনারা সবাই ছবি দেখবেন। সেখানে যে তার কাসওয়া উটনির পিঠে বসে খুতবা দিলেন ইবনে হাজার আসকালানীর হিসাব মতে ১,২৪,০০০ বা ১,৩০,০০০ মানুষের সামনে, চিন্তা করা যায়। সেখানে তিনি খুতবা দিলেন আর ওনার এই খুতবাটা প্রচার করলেন। তখন তার মাইক ছিল না, রবিয়া বিন উমাইয়া বিন খালাফ, যার বাপ ছিল আল্লাহ রসুলকে হত্যা করার যে ১৪ জন ষড়যন্ত্রকারীর অন্যতম নেতা, তার ছেলে রবিয়া সেদিন আল্লাহ রসুলকে খুতবা নিজে প্রচার করে দিচ্ছেন কণ্ঠস্বর উঁচু হওয়ার কারণে। বলুন আলহামদুলিল্লাহ, কি কল্পনা করা যায়। এখানে কর্তব্য আমাদের ইমামের খুতবা শোনা এবং তার সাথে এক আজান ও 2 ইকামতে জামাত তাকদিম করা। তো যোহর আসর একত্রে ২-২-৪, এক আজান 2 ইকামত। এইটা বুখারী শরীফ ১০৯২, ১৬৬২, ১৬৭৩, মিশকাতে ২৬১৭, ২৬০৭, মানাসিক অধ্যায় সব খুললে সব পেয়ে যাবেন। কিন্তু দুর্ভাগ্য মাযহাবি জিদ এত মানুষের, ওরা এটা করে না। ওরা বলে মক্কাতে অনেক দূর চলে আসছি, আমরা মুসাফির হয়ে গেছি, অর্থাৎ আমরা সব যেরকম বাংলাদেশে পড়তাম ঠিক ওরকমভাবে পড়ব। ওরা জমা কসর কিছুই করে না, বলে এদের হজই হয় না। এখন হজ আরাফা, আরাফা তো নেই তো হজই নেই। সেখানে যদি আপনি বেদাত করেন তো হজ হবে? বড় বড় আলেম ওলামা দেখছি সব একই অবস্থা, তারা কোনো কথা শুনতেই রাজি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হজ্জ আরাফা, এদিন আল্লাহ সর্বাধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং নিজে নিম্ন আকাশে নেমে এসে ফেরেশতাদেরকে বলেন দেখো মা আরাদাহা উলায়, ওরা কী চায় আমার কাছে। ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাহুম যুনুবাহুম, তোমরা সাক্ষী থাকো আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, বিদাতিকে ক্ষমা করবে? মুশরিককে আল্লাহ ক্ষমা করবে? অত সহজ না। শিরক করবেন, বেদাত করবেন, ক্ষমাও চাইবেন, এটা তো হবে না। খায়রুদ দোয়ায়ে দোয়াও ইয়াউমে আরাফা, আল্লাহ রাসূল বলছেন শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আরাফাত দিনের দোয়া। যারা সেখানে আছেন আমরা দাবি করব আপনারা বাংলাদেশের জন্য দোয়া করবেন এবং আমাদের মতো পাপীদেরকে যেন আল্লাহ ক্ষমা করে, ওখানে সে আমাদের জন্য দোয়া করবেন। যদি আল্লাহ দোয়াটা কবুলও করে তত থেকে সেটা লাভ। আমাদের বহু বন্ধুবান্ধব আজকে হজে গিয়েছেন না, হজ কেউ কাফেলা হিসেবে নিয়ে গেছেন, কেউ নিজে হজে গিয়েছেন, তাদেরকে আমরা জানি না। কেউ কেউ ফোন করে গিয়েছে, অনেক ফোন করেও যায়নি, ফলে টেরই পাচ্ছে না কারা গেছে না গেছে। যারা আমাদেরকে চেনে সবার উদ্দেশ্যে আমাদের দাবি থাকবে আমাদের আপনাদের দোয়ায় আমাদেরকেও শরিক রাখবেন যেন আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করেন। ৯ তারিখ সকাল থেকে এই ১০ তারিখ ফজর আগ পর্যন্ত যদি কেউ আরাফার ময়দানে হেঁটে যায় অনেক সময় যানজটে দেরি হয়ে যায় না, এই ভোগান্তে আমরাও পড়েছিলাম। এমন যানজট সে আর কিসের আরাফা, কোন দিক কোনটা যাচ্ছে না যাচ্ছে আল্লাহই ভালো। মানুষের সমুদ্র তো ঢাকা যানজটে তাই ১ ঘন্টা লাগে ৫ মিনিটের জায়গায়। এখন কোনো মতে যদি আপনি পৌঁছতে সকাল থেকে চেষ্টা করে করে যদি একবারে রাত কাবারি ফজরের আগ পর্যন্ত যদি আপনি আরাফার ময়দানতে হেঁটেও যেতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার হজ কবুল করবেন। আরাফা ময়দানের তৃতীয় গুরুত্ব, এদিন আল্লাহ পাক কুরবানির বিধান জারি করেন। কারণ করবেন যার পরের দিন মিনাতে, কিন্তু বিধান জারি হচ্ছে আগের দিন আরাফাতে। এটা একটু সংক্ষেপে বলে দিই, ইব্রাহিমের কথাই তো বলতে হবে, তো মূলত সব ইব্রাহিমের স্মৃতি। 8 তারিখে ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখেছিলেন তার সন্তান কোরবানির, এই জন্য এটাকে বলে ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। আর দ্বিতীয় দিন তিনি নিশ্চিত হলেন, মানে আরাফা মানে নিশ্চিত হওয়া, যে আমাকে সন্তান কোরবানি করতেই হবে, কথা বললেন। আর তৃতীয় দিন তিনি সন্তান কোরবানি করলেন, এই জন্য ওটাকে বলে ইয়ামুন নাহার বা কোরবানির দিন। আর এই কারণেই আল্লাহ রসুল আরাফার ময়দানেই কোরবানির বিধান জারি করলেন, কারণ পরদিন তো কোরবানি হবে। কী বিধান জারি করলেন? وعن مخنب بن سليم قال كنا وقوفا مع رسول الله صلى الله عليه وسلم بعرفة نسمعه يقول فسمعته يقول يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية رواه الترمذي মিশকাত 1478 নম্বর হাদিস। ইয়া আইয়ুহান নাস হে জনগণ, মিখনাব বিন সুলাইম বলছেন, আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরাফা ময়দানে দাঁড়িয়েছিলাম, ওকুপানে অবস্থান করছিলাম। ফাসামাইতুহু ইয়াকুল, অতঃপর আমি তাকে বলতে শুনলাম, ইয়া আইয়ুহান নাস হে জনগণ, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের উপরে প্রতি বছর একটি করিয়া কুরবানি। কথা শেষ। আতা ইবনে ইয়াসার قال سألت أبا أيوب الأنصاري كيف كان الضحايا على عهد رسول الله صلى الله عليه وسلم। আতা ইবনে ইয়াসার বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, আমরা আবু আইয়ুব আল আনসারী প্রখ্যাত সাহাবী, যার বাড়িতে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে অবস্থান করছিলেন। তাকে জিজ্ঞেস করলাম, কাইফা কানাত জাহায়া আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় কুরবানি কিরূপ ছিল, কিভাবে করতেন আপনারা? ফাকালা, তিনি বললেন, কানার রাজুলু ইউযাহি বিশাতে আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউত'ইমুনা হাত্তা তাবাহান নাসু ফাসারাত কামা তারা রাহু তিরমিজি। তিনি বললেন, একজন ব্যক্তি নিজের এবং নিজের পরিবারের পক্ষ থেকে একটি বকরি কোরবানি দিত, অতঃপর তারা সেটা খেত এবং খাওয়াতো, হাত্তা তাবাহান নাস, এবং এটা নিয়ে তারা গর্ব করত যে আমরা কোরবানি করতে পারলাম। অনেকে তো কোরবানি করতে পারে না, তাই না? কোরবানি করতে পারাটা একটা সৌভাগ্য। তাই উনি বলছেন, হাত্তা তাবাহান নাস, এই যে একটা বকরি কোরবানি করতে পারতো অভাবের যুগ, বুঝতে পারছো? এখন তো আপনারা বহু টাকা পয়সার মালিক হয়ে গেছেন, রসুলের তো অত টাকা পয়সা ছিল না, সেই জমানার সাহাবীদের অবস্থা ছিল কি পেটে বাঁধা সাহাবীদেরা। হাত্তা তাবাহান নাস, কোরবানি করতে পারাতে তারা গর্ব করত। ফাসারাত কামা তারা, ওই রীতি চলে আসছে যেমন তুমি দেখছো। রাওয়াহু তিরমিজি ইবনে মাজাহ, মিশকাত 1478 নম্বর হাদিস। ওয়ান ইবনে আব্বাসিন ক্বালা কুন শরিকানা কোরবানি, ভাগা কোরবানি চলছে না দেশে, এর বিশেষণ। ওয়ান ইবনে আব্বাসিন ক্বালা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারা আল আযহা ফাশতারাকনা ফিল বাকরাতি 7 ওয়া ফিল বাঈরি 10। রাওয়াহু তিরমিজি ওয়া নাসাঈ ইবনে মাজাহ, মিশকাত 1469 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম, এমন সময় ঈদুল আজহার কোরবানি উপস্থিত হলো। ফাশতারাকনা ফিল বাকরাতে 7, তখন আমরা একটা গরুতে 7 জন, অফিল বাইরে 10, একটা উটে 10 জন শরিক হলাম। একা একা তো গরু করা যায় না, ছাগলও করা যায় না, কিছুই করা যায় না, এর জন্য লোক লাগে। এটা হলো শরিকানা কোরবানির মূল ইতিহাস, এটাও মিশকাতে পাবেন 1469 নম্বর হাদিসে। ওয়ান জাবিরিন ক্বালা নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদায়বিয়াতা। জাবির রাদিয়াল্লাহু বলছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হুদায়বিয়ার বছরে নাহারনা কোরবানি করলাম, আল বাদানাতা এটা উট, আন সাবাতিন 7 জনের পক্ষ থেকে, والبقرة عن سبعة গরু সাত জনের পক্ষ থেকে আগের হাসি গেল গরু সাত উটে 10 আর এখানে আসছে গরু উট দুটাতেই সাত সমস্যা নেই শরীকানা কুরবানি কোথায় হলো এটা হুদায়বিয়া সফর ষষ্ঠ হিজরিতে এটা সফর ওয়ান জাবিন ওই একই জাবের থেকে আরেকটি হাদিস খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিল্লিনা বিল হজ فأمرنا رسول الله صلى الله عليه وسلم أن نشترك في الإبل والبقر كل سبعة منا في بدنة رواه مسلم আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজের ইহরাম বেঁধে বের হলাম তো আগেরটা গেল হুদায়বিয়া সফর ষষ্ঠ হিজরি যখন মক্কার মানে আল্লাহর রাসূলের বিরোধী যারা ছিলেন তাদের সঙ্গে চুক্তি হলো হুদায়বিয়া সন্ধি চুক্তি ষষ্ঠ হিজরিতে আর এটা হলো হজ হচ্ছে দশম হিজরি ৪ বছর পরে ওই একই জাবের বলছেন আমরা আল্লাহর রাসূলের সঙ্গে হজে বের হলাম তিনি আমাদেরকে নির্দেশ দিলেন আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকরা কুল্লু সাবাতি মিন্না ফি বাদানাতিন আমরা একটা উটে বা একটা গরুতে সাতজন করে شريك হব এটাও মুসলিম শরীফের হাদিস 1318 নম্বর ব্র্যাকেট 351 এটা গেল শরীকানার একটা বুঝতে বললেন সফরে আর বাড়ি থাকলে একটা আহলে বাইত মানে কি 51বর্তী একটা পরিবার জমহুর উলামা ইকরাম বাড়িতেও সফরের সর্বাবস্থায় শরীকানা কুরবানি জায়েজ বলেছেন কিন্তু ইমাম মালিক এটাকে নাজায়েজ বলেছেন ইমাম লাইস বিন সাদ এটাকে সফরের সঙ্গে খাস বলেছেন যেটা আমরা হাদিসগুলো শুনলাম একটু তাতে এটাই সঠিক সফরের কুরবানি শরীকানা চলে বাড়িতে কুরবানি প্রতি পরিবারের পক্ষ থেকে একটা করে বকরি বা আপনারা যাই দেন আল্লাহ রাসূল খাসিও দিয়েছেন ওনার হাদিসটা বলি এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসূলের আমলটা কেমন ছিল অতিরিক্তকালে সাহাবীদের নির্দেশ দিচ্ছেন ওনার নিজের আমল কি ছিল আন আনাসিন ক্বালা যাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইনে আমলাহাইনে আকরানাইনে ওফিরায়াতিন মাওজুআইনে ফাযাবাহাহুমা বিয়াদিহি মুত্তাফাকুন আলাইহি মিশকাত 1453 নম্বর হাদিস আনাস হলেন আল্লাহর রাসূলের গোলাম যিনি 10 বছর তার বাড়িতে গোলাম ছিলেন তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন দুইটি দুম্বা আমলাহাইনে লাবণ্যময় খুবই সুন্দর দেখতে আকরানাইনে শিংওয়ালা ভালো অন্য হাদিসে আসছে মওজুআইনে খাসি ওয়াযাবাহাহুমা বিয়াদিহি অথবা তিনি নিজ হাতে সে দুটো জবাহ করেছেন এটাও বুখারী মুসলিমের হাদিস মিশকাত 1453 নম্বর হাদিস তিনি পরিষ্কার বলে দিচ্ছেন ও জবাই করার সময় তিনি দোয়া পড়তেন কি আমরা অনেকে আসলে দোয়া তো জানি না তাই না হুজুর ডেকে নিয়ে আসি আপনি নিজে পড়বেন বলেন তো আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার সহজ না আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহ আল্লাহু আকবার এটুকু কথা যদি মুসলমান বলতে না পারে তো মুসলমান ওই লাভটা কি বলবেন চেষ্টা করবেন তিনি বলছেন লা তাযবাহু ইল্লা মুসন্না রাহু মুসলিম তোমরা জবাই করো না মুসন্না পশু ব্যতীত মুসন্নাটা কি দুধে দাঁত ভেঙে যে নতুন দাঁত ওঠে না একে বলে মুসন্না ইল্লা যদি আন্তঃসরু যদি নিতান্ত কষ্টকর না থাকে তোমাদের বাড়িতে পোষা ভালো হিষ্টপুষ্টদের বাচ্চা সব খাসি আছে না মানে এই দিকে বকরি তো আছে অনেকে বাড়িতে স্বাস্থ্য সব ভালো কিন্তু দাঁত ওঠেনি এটার বেলায় বলা হচ্ছে হ্যাঁ যদি এরকম অবস্থায় পড়ো যে নাই পাওয়া যায় তাহলে ওটা দিয়ে তোমাদের চলবে তা মূল কথা হচ্ছে দুধি দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা পশু দিয়ে আপনি কোরবানি করবেন তাই আপনি উট দেন গরু দেন আর খাসি দেন যেটা আপনার আল্লাহ সাহায্য করলে যে স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি যে দেখো স্পষ্ট খোড়া স্পষ্ট কানা স্পষ্ট রোগী ও জীর্ণ শীর্ণ পশু কোরবানি চলবে না কথা শেষ হয়ে গেল না কোরবানি বিষয়গুলো এগুলি মাথায় রাখবেন কারণ আগামী জুমাতার কোরবানি শেষ কতগুলো আমাদের আগেই বলতে হচ্ছে এই কারণে আর কোরবানি করার পরে একা সব খাবেন না তিনটা ভাগ করেন নিজের পরিবারের জন্য একটা রাখেন প্রতিবেশী যারা কোরবানি করতে পারেনি তালিকা করবেন তাদের বাড়ি গোশত পৌঁছে দিবেন আর একটা ফকির মিসকিনের জন্য তাহলে কুরবানির যথাযথভাবে আদায় হবে ইচ্ছা করলে তিন ভাগে যায় আপনি বেশিও দিতে পারেন সমস্যা নাই যত দান করবেন ততই তো নেকি এই বিষয়গুলো মাথায় রেখে কুরবানি করবেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আর বড় কথা হলো ইখলাস আমি ইব্রাহিমের সুন্নাত আমল করছি যেটা আল্লাহ বলেছেন ফাদায়নাহু বিযিবহিন আজিম ইসমাইলকে কুরবানি করার বিনিময়ে আমরা তাকে একটা মহান কুরবানি দান করলাম সেটা কি দুম্বা সিংহ নহটার হাট ছিল না তো সেখানে যে কিনবে কুরবানি করছে সেই আরাফার ময়দানে মিনার ময়দানে সেখানে তো লোকজন নাই পাহাড়ে পাহাড়ে ওই দুম্বা দৌড়ি বেড়ায় ওই একটা ধরে আল্লাহর হুকুমে দুম্বা মজুদ হয়ে গেল উনি জবা করলেন আর আল্লাহর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছেন আলা আলাইকুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযিহাতুন এটা বললেন কবে ওই আরাফার ময়দানে দাঁড়িয়ে মৃত্যুর ৮০ দিন পূর্বে হে আইহান নাস হে জনগণ মনে রেখো তোমাদের প্রত্যেকের পরিবারের পক্ষ থেকে একটি করিয়া কুরবানি এরপরে তো ওরা আর কোনো কথা উনি বলেন নেই তারপর তো মারা গেলেন তো কোরআনের নির্দেশ একটি পশু রসুলের শেষ নির্দেশ পরিবার পক্ষ থেকে একটি কুরবানি কোনো ভাগাভাগির করবার আছে কেন বিষয়গুলো খুবই সহজ কিন্তু আমরা জটিলকে ফেলে দিয়েছি জটিলের মধ্যে ঢুকবেন না আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিসের স্পষ্ট বিধান মেনে চলার তৌফিক দান করুন এখানে ইনশাআল্লাহ 6:30টায় ঈদের সালাত হবে মার্কাজে আমাদের ঈদুল ফিতর করেছিলাম কটায় 7টায় তাই না ওখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই এখানে যেহেতু আপনাদের মেলা কাজ আছে বড় কথা ঈদুল আজহার ব্যাপারে বলা হয়েছে যখন ওই সূর্য ওঠে এক নেজা পরিমাণ এক বর্ষা পরিমাণ অর্থাৎ 6.5 হাত আর ঈদুল ফিতরে বলা হয়েছে 2 বর্ষা পরিমাণ ওটা একটু বেশি সূর্য উঠলেও সমস্যা নেই আর সেজন্য আমরা একটু পরে পড়ি তো আমাদের এখানে একটু আগে পড়তে হবে বিধায় ওই শ্বাস ছিল 7টা এটা করলাম 6:30 আপনারা দয়া করে সময় মতো আসবেন অন্যবার যে ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাই থাকবে বুঝতে পারছেন মসজিদ ভাঙাচোরা পড়ে আছে দেখলে আমার খুব কান্না আসে যে এই মসজিদ হাতকড়ি করলাম আর আজকে পড়ে আছে আমার জীবদ্দশা আমি দেখে যাচ্ছি কিন্তু আমার তো আল্লাহর ক্ষমতা দেয়নি মসজিদ করার আল্লাহর বান্দাদের কাছে বলছি আল্লাহর ঘর পড়ে আছে তোমাদের ঘর উঁচু হচ্ছে আল্লাহর দিকে খেয়াল করো আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন যারা ধনিক শ্রেণী আসে আশেপাশে তোমার বিল্ডিং দিন দিন উপর উঁচু ওঠে আল্লাহর ঘর পড়ে আছে কেন সেখানে তুমি টাকা দাও নি কারণ যা কিছু করলে 5 তালা করো আর 10 তালা করো কুল্লু যা লেখা হালেকুন বা তারেকে হু লিন্না সব তুমি যখন মরবে সব খুশি সব হারাক হয়ে যাবে এবং তুমি ছেড়ে যাবে মানুষের জন্য অর্থাৎ তোমার সঙ্গে কবরে কিছুই যাবে না যেটা তুমি সাদকা করবে ওটাই তোমার সঙ্গে কবরে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিশেষ বিশেষ বিষয়গুলোতে খেয়াল করার তৌফিক দান করুন আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم اجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وهم أكبر.